হজ করাটা কিন্তু ফরজ। আমাদের ইচ্ছা তো অবশ্যই আছে, আমরা হজ করব একটা সময়, তো নিতেই হবে, সামর্থ্য যখন হবে তখন কিন্তু হজ ফরজ হয়ে যাবে। হয়তো আমাদের এখন যে অবস্থা সিচুয়েশন, ওই অনুযায়ী আমরা কিন্তু অনেকেই যাই না, আমরা নামাজই পড়ি না ঠিক করে, ঠিকই কিন্তু বড় বড় কথা বলি কিন্তু নামাজ পড়ি। হজে যেতে হলে কিন্তু এটার জন্য ইচ্ছা পোষণ করতে হয়, এবং ইচ্ছাটা কখন পোষণ করতে হয়, যখন আমি আমার শক্তি সামর্থ্য হবে তখন আমাকে হজ করতে হবে। নামাজটাও সেম, 5টি স্তম্ভের মধ্যে একটা। আমি বড় হয়ে গেছি, আমি নামাজ পড়ি না, আমি হজ করে আসছি, আমি নামাজ পড়ি না, তা হবে না, নামাজও পড়তে হবে, হজও করতে হবে। আমাদের ইচ্ছা তো অবশ্যই আছে, আমরা হজ করব একটা সময়, তো নিতেই হবে, এটা যেহেতু ফরজ এটা আমাকে করতে হবে যদি আমার সামর্থ্য থাকে। আল্লাহ পাকের কাছে অশেষ শুকরিয়া যে আমার সামর্থ্য আছে হজ করার, হজ করবো আমি।